আসসালামু আলাইকুম ঘরে তৈরি এই কফি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে প্রচন্ড এই গরমে আপনি চাইলে খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে মজাদার এই কোল্ড কফি বাসায় তৈরি করে নিতে পারেন খেতে হবে অসাধারণ আর আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করেন তাহলে আর কফি শপে যাওয়া ভুলে যাবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি রয়েছে প্রয়োজনীয় কিছু টিপস এর জন্য আমি নিয়েছি দুই টেবিল চামচ পানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি খুবই ভালো মতো মিশিয়ে নেব তো লক্ষ্য করুন মিশানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিব এখানে আমি নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ যেটাকে আমি ঘন করে জাল করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য আর লক্ষ্য করুন এটা বরফ হয়ে গেছে আর আমি দশ মিনিট আগে বের করেছি এটা নিচে থেকে উঠেও আসছি এখন এটাকে থেতো করে নিতে হবে কফি শপগুলোতে কিন্তু দুধ ফ্রিজে রেখে তারপর সেই আর দুধটা দিয়ে কিন্তু কফি তৈরি করা হয় এখন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে তারপর একটা হ্যামার দিয়ে এটাকে গুঁড়া করে নিব আর এইভাবে যদি আপনারা কফিটা তৈরি করেন তাহলে কিন্তু কফি শপের যেই কফি সেই কফি স্বাদ পাবেন একদম গুঁড়ো করে নিতে হবে তো লক্ষ্য করুন আমি এই দুধটাকে একদম গুঁড়ো করে নিয়েছি এখন এই দুধটাকে আমি একটা ব্ল্যান্ডিং জারের মধ্যে ঢেলে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গোলে রাখা ইনস্ট্যান্ট কফি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেনিলা আইসক্রিম সাথে আরো দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি চকলেট সিরাপ দিয়েছি এখন এই সব কিছু একসাথে খুবই ভালো মতো ব্লেন্ড করে নেবো তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে লক্ষ্য করুন স্মুথ একটা টেক্সচার হয়েছে আমি যে পরিমাণ তৈরি করেছি সে পরিমাণে আপনারা তিনজন মানুষকে সার্ভ করতে পারবেন এখন চকলেট সিরাপ দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা ভিডিও স্ক্রিন একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা কফির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তারপর এর উপরে দিয়ে দিচ্ছি আরো কিছু ভ্যানিলা আইসক্রিম উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল মজাদার কোল্ড কফি আপনারা যদি একবার এইভাবে বাসায় তৈরি করেন আমি নিশ্চিত আপনারা কফি শপে যাওয়া ভুলে যাবেন এই বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ